উপনিবেশবাদের প্রসারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ও প্রাচীন ভারতের ভাষা ও সাহিত্য সম্পর্কে আলোচনা করো। উপনিবেশিকদের দ্বারা ইতিহাস পুনর্গঠনের সমস্যা কি? উপনিবেশিক ইতিহাস চর্চায় ভারতে অতীত সমাজ ও সভ্যতার বিবরণ দাও, অথবা অতীতে উত্তরাধিকার বিষয়ে ভারতীয় উপনিবেশিক ইতিহাস নির্মাণ সংক্ষেপে লেখো। উপনিবেশিক ইতিহাস চর্চায় ভারতে অতীত সমাজ ও সভ্যতার বিবরণ দাও, অথবা অতীতে উত্তরাধিকার বিষয়ে ভারতীয় উপনিবেশিক ইতিহাস নির্মাণ সংক্ষেপে লেখো। উপনিবেশিক ইতিহাস রচনার ধারা অতীতের সভ্যতা সম্পর্কে প্রাথমিকভাবে উপনিবেশিক ইতিহাস রচনার ক্ষেত্রে দুটি ধারা লক্ষণীয়। একটা হলো প্রাচ্যবাদী ধারা। প্রাচ্যবাদের ধারা অনুসারে প্রাচ্যবাদী সভ্যতা এক সময় উন্নত থাকলেও বর্তমানে তা অবক্ষয়ের পথে ধাবমান। দুই, হিতিবাদী ধারা। হিতিবাদী জেরেমি বেন্থাম, জেমস মিল প্রমুখের মতে ভারতবর্ষের সভ্যতার মান কখনোই উন্নত ছিল না, এমনকি ভারতীয় সমাজ ছিল ইউরোপীয়দের সামন্ত পর্যায়ের চেয়েও নিম্নমানের। উপনিবেশিক ইতিহাস চর্চার বিভিন্ন রূপ। ভারতীয় উপনিবেশিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে অতীত সমাজ ও সভ্যতার নানা বিবরণ পাওয়া যায়। প্রশাসনিক কর্মচারীদের অভিজ্ঞতা নির্ভর। প্রশাসনিক শাসনের প্রথম দিকে ওয়ার্ডস, বোর্ডস, ওর্মে প্রমুখ ব্রিটিশ প্রশাসকগণের এক পেশে ইতিহাস চর্চার স্থান পেয়েছে। ভারতের প্রাচ্যপদ অনুন্নত ও কুসংস্কারচ্ছন্ন সমাজ সভ্যতার বিভিন্ন দিক। সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি উইলিয়াম হ্যান্টার সহ বিভিন্ন ঐতিহাসিক তাদের ইতিহাস রচনার ক্ষেত্রে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভালো দিকগুলি তুলে ধরেছে। মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। মানবতাবাদী ভাবনার দ্বারা উইলিয়াম জোন্স প্রমুখ ঐতিহাসিক ভারতে প্রাচীন হিন্দু সভ্যতা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি নির্ভর। নিকোলো ব্রুক ম্যাক্সুমালার প্রমুখ ঐতিহাসিক ভারতীয় প্রাচীন ধর্মগ্রন্থগুলির ভিত্তিতে ভারতীয় ইতিহাস চর্চার প্রবৃত্তিত হয়েছিল। উইলিয়াম হান্টার দ্য স্কার্ট বুক অফ দ্য আস্ট গ্রন্থের দ্বারা ম্যাক্সুমুলার সংস্কৃত সহ অন্যান্য ভারতীয় ভাষার লেখা ধর্ম নির্ভর সাহিত্যের সঙ্গে সমগ্র বিশ্বের পরিচয় করেন। সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি। সাম্প্রদায়িক ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে জেমস মিল তার দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ওই ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ ভাগ করেছেন। ইতিহাস রচনার নানা উদ্যোগ। ভারতে অতীত ইতিহাস চর্চায় সর্বপ্রথম উদ্যোগী হন ওয়ারেন হেস্টিং। এছাড়া এশিয়াটিক সোসাইটি এবং ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠান ও ভারতীয় ইতিহাস চর্চার গতি শেয়ার করেছিলেন। ইতিহাস মালা, রাজাবলি ইত্যাদি হল উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ। উপনিবেশিকবাদের প্রসারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ও প্রাচীন ভারতের ভাষা ও সাহিত্য সম্পর্কে আলোচনা করো। উত্তর, ফরাসি বিপ্লবের পর ইংল্যান্ডে ঈশ্বরবাদ ও উপযোগবাদ ইত্যাদি ধারা গড়ে ওঠে। ইংল্যান্ডে উপনিবেশবাদে চতুর্থ প্রচারের জন্য সাম্রাজ্যবাদে সমর্থক বুদ্ধিজীবীরা লেখানি ধরেন। তারা ভারতের প্রাচীন ইতিহাস থেকে তত্ত্ব সংগ্রহ করে প্রমাণ করতে চান যে উপনিবেশিক শাসন ভারতবাসীর পক্ষে মঙ্গলজনক। এক নম্বর পয়েন্ট, উপনিবেশিকদের ভূমিকা। উপনিবেশিক বুদ্ধিজীবীরা ভারতের প্রাচীন ইতিহাস উপাদানগুলি প্রত্নতাত্ত্বিক সাহিত্যিক বিকৃতি ব্যাখ্যা করেন। প্রত্নতাত্ত্বিক উপাদান, হরপ্পা সভ্যতা, সম্রাট অশোকের শিলালিপি, মুদ্রা, বৌদ্ধ সংস্কৃতি, গান্ধার শিল্পকলা, গুপ্ত পল্লব
চোল, চালুক্য, শিল্পকলা ইত্যাদি আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ। কিন্তু উপনিবেশিক ইংরেজ পণ্ডিতরা এগুলি আবিষ্কার ও ব্যাখ্যা করে, এজন্য তারা বলেন ভারতবাসী এক অধঃপতিত জাতি। সাহিত্যিক উপাদান। ভারতে প্রাচীন সভ্যতার দেশ, প্রাচীনকাল থেকেই এদেশে লিখন পদ্ধতির প্রচলন ছিল। সিন্ধু লিপি, ব্রাহ্মণী, খরিষ্টীয় সংস্কৃতি ও প্রাকৃত পলি পালি ও বিভিন্ন আঞ্চলিক ভাষা থাকলেও পুরাণ, জীবনচরিত্রিক কাব্য, নাটক, ব্যাকরণ, অস্ত্র শাস্ত্র, রাজতন্ত্রী ভারতের সম্পদ। ইংরেজরা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিতা করেন, প্রাচীন ভাষা ও সাহিত্য চর্চা শুরু করে। রাজতরঙ্গীকে তারা স্বীকৃতি দিল আঞ্চলিক রাজাবৃত্ত, জীবনচরিত্র এবং পুরাণগুলি সমালোচনা করে। উপনিবেশবাদের প্রসার। উপনিবেশবাদের প্রসার ভারত ইতিহাসে উপাদানগুলির বিকৃত ব্যাখ্যার মাধ্যমে উপনিবেশবাদের প্রচার করেন, যা ভারতীয় সভ্যতা সংস্কৃতিহীন ভারতীয়দের ইতিহাস বোধ ও সময় চেতনা ছিল না। জেমস মিল তার হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়াতে হিন্দু যুগের সব কিছুকে নিকৃষ্ট বলেন এবং ভিস্টেন স্মিথ ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়াতে পাশ্চাত্য শ্রেষ্ঠত্ব প্রচার করেন। এই বৌদ্ধিক ব্যাখ্যা উপনিবেশবাদের প্রসারে সহায়ক হয়। উপনিবেশিকদের দ্বারা ইতিহাস পুনর্গঠনের সমস্যা কি? উপনিবেশিকদের দ্বারা রচিত ইতিহাস নানাভাবে সমালোচিত হয়েছে। তত্ত্বভিত্তিক ইতিহাস। উপনিবেশ হিসেবে গড়ে ওঠার পূর্বে উপনিবেশিকগুলিতে ইতিহাসে বিশেষ রচনা পদ্ধতি প্রচলিত ছিল, কিন্তু উপনিবেশিক ইতিহাস রচয়িতারা একে যথার্থতা ইতিহাস বলে গণ্য করলেন না। তারা আধুনিক পদ্ধতি গবেষণার ভিত্তিতে নিজেদের মতো করে ইতিহাস রচনা নিয়োজিত হলেন। উপনিবেশিক শাসন দৃঢ় করার লক্ষ্য। উপনিবেশিকগুলিতে নিজেদের শাসন প্রতিষ্ঠার জন্য সামগ্রীর প্রয়োজন ছিল। উপনিবেশ সম্পর্কে সমস্যাকে ধারণা লাভ করা এবং উপনিবেশবাদীদের মনে সাম্রাজ্যবাদী সংস্কৃতির প্রতি সিংহ তৈরি করা, তাই ইতিহাস রচনার মধ্য দিয়ে উপনিবেশিক ইতিহাসরা দেখানোর চেষ্টা করেন যে উপনিবেশের সভ্যতা অনুন্নত, সমাজ ও রীতিনীতি পাশ্চাত্য পথ, উপনিবেশের অন্ধকারচ্ছন্ন বাজে দিকগুলি তারা বেশি করে তুলে ধরলেন ইতিহাসের মধ্যে। ফলে উপনিবেশিক ইতিহাস রচনা সমালোচিত হয়েছে বারবার। জাতিগত আত্মতন্ম ধারণা। সাম্রাজ্যবাদী শক্তির কাছে উপনিবেশের মানুষজন অসভ্য বর্বর বলে বিবেচিত হতো। উপনিবেশিক ইতিহাসকরা তাই ইতিহাস রচনায় নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্ব বিষয়টির উপর জোর দেন। তাদের রচিত ইতিহাসে নিজেদের জাতি সম্পর্কে গর্ব, উচ্চ অভিমানের প্রতিফলন দেখতে পাওয়া যায়। সাম্রাজ্যবাদীর দৃষ্টিভঙ্গি এবং উচ্চারণের প্রাধান্য। উপনিবেশিক ইতিহাসকরা যে কোনো ঐতিহাসিক ঘটনাকে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন, ফলে নিরপেক্ষ ইতিহাস রচিত হতে পারে না। মূলত সাম্রাজ্যবাদী অনুকূল্য এক পেশে ইতিহাস লিখিত হয়। এছাড়া উপনিবেশিক ইতিহাসকদের রচনায় সমাজের সব শ্রেণীর মানুষের কথা উঠে আসেনি।